নমস্কার, আমি নীলু। স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। বাংলা হোক অথবা হিন্দি, নিউজ চ্যানেল খুললেই পেগাসাস। কিন্তু পেগাসাস আসলে কী সেটা আমাদের ঠিক মস্তিষ্ক গোচর হচ্ছে না। তাই ভালোভাবে সবাইকে বুঝিয়ে দিতে আমাদের দাদা দেবাংশু ভট্টাচার্য, উনি এই নিয়ে আলোচনা করেছেন। তবে চলুন ভিডিওটি দেখে বোঝার চেষ্টা করি। শুনছেন পেগাসাস, পেগাসাস। অনেকে আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন করলেন যে দেবাংশু পেগাসাসটা কী, এটা নিয়ে একটু বুঝিয়ে দাও, কারণ সাধারণ মানুষ অনেকেই ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন না। আপনাদের জন্য একটা ভিডিও, শেষ অবধি দেখবেন, ব্যাপারটা পুরো ক্লিয়ারলি বুঝে যাবেন এবং কেন এই বিষয়টা নিয়ে এত রাজনৈতিক বাকবিতণ্ডা চলছে সেটাও বুঝে যাবেন। যেমন ধরুন এখন আমাদের পৃথিবীতে করোনা এসেছে, এই করোনা একটা ভাইরাস। এই ভাইরাস এছাড়া প্রত্যেক বছর আমাদের যাদের ধরুন নিয়মিত জ্বর হয়, আমরা বলি সিজনের জ্বর হয়েছে, ওটা কী ভাইরাস? ওটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এক একটা ভাইরাসের যেমন এক এক রকম কাজ থাকে, তেমনি এক একটা ভাইরাস ঢুকে শরীরের একটা এক একটা প্রত্যঙ্গে আক্রমণ করে। যেমন ধরুন কোভিড, কোভিড ঢুকে প্রধান যেখানে আক্রমণ করছে সেটা হচ্ছে লাংস। সেই কারণে কোভিডের ক্ষেত্রে প্রধান যেটা হচ্ছে শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। এরকমই এক একটা ভাইরাস এক একটা প্রত্যঙ্গে আক্রমণ করে। এরকমই আমাদের মোবাইল ফোন, আমাদের কম্পিউটার, আমাদের ল্যাপটপ, এগুলোতেও ভাইরাসের আক্রমণ ঘটে। এখন এক একটা ভাইরাসের এক এক রকম গুণ থাকে, এক একটা ভাইরাস এক এক রকম ভাবে তৈরি করা হয়। কিন্তু আমাদের শরীরে যে ভাইরাস আসে তার মধ্যে কিছু ন্যাচারাল ভাইরাস আছে, কিছু তৈরি করা ভাইরাস থাকে। কম্পিউটারের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে, ইত্যাদির ক্ষেত্রে যে ভাইরাসগুলো হয় ওগুলো ম্যাক্সিমামই সব তৈরি করা হয়। এরকমই একটা ভাইরাসের নাম হচ্ছে পেগাসাস। এটাকে একটা স্পাইওয়্যার বা ম্যালওয়্যারও বলতে পারেন। এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা। এখন বিভিন্ন ভাইরাস, কোনোটা পজিটিভ কাজের জন্য তৈরি, কোনোটা নেগেটিভ কাজের জন্য তৈরি। আপনারা জানেন এই ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের বহু লোকের কম্পিউটারে আমরা অ্যান্টিভাইরাস ডাউনলোড করি, আমাদের মোবাইলেও অ্যান্টিভাইরাস নিজে থেকেই ভরা থাকে, একটা অটোমেটিক অ্যান্টিভাইরাস। সেরকমই ইসরায়েলের NSO বলে একটা সংস্থা আছে, সেই NSO বলে সংস্থাটা এই পেগাসাস ম্যালওয়্যার তৈরি করে। কী কারণে তারা তৈরি করে? তাদের কারণ, তাদের তৈরি করার কারণটা কিন্তু মহৎ উদ্দেশ্য, এটা কোনো খারাপ উদ্দেশ্য নয়। কী? ওরা বলে যে আমাদের এই ম্যালওয়্যারটা একমাত্র দেশের সরকার কিনতে পারে, বিভিন্ন দেশের সরকার, সে ভারত সরকার কিনতে পারে, বাংলাদেশ সরকার কিনতে পারে, পাকিস্তান সরকার কিনতে পারে, অস্ট্রেলিয়া সরকার কিনতে পারে, নিউজিল্যান্ড সরকার কিনতে পারে, বিভিন্ন দেশের গভর্নমেন্ট এটা কিনতে পারে। কী কারণে? বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের ওপর নজরদারি করার জন্য। এই ভাইরাসটা কেমন কাজ করে আপনি বুঝতেও পারবেন না, আপনার কোনো একটা আপনি হয়তো আপনার খেয়ালও নেই, এরকম একটা পরিস্থিতিতে আপনার ফোনে কিন্তু এই ভাইরাসটা অটোমেটিক ঢুকে যায়। এই ম্যালওয়্যারটা ঢুকে যাওয়ার পরে কিন্তু নিজের কাজ শুরু করে দেয়। যেমন আমাদের শরীরে করোনা ঢোকার পরও নিজের মতো কাজ শুরু করে দেয়, তেমন ধরুন আপনার ফোনে পেগাসাস ঢুকলো, ঢোকার পর ও আগে আপনার ক্যামেরাটা কন্ট্রোলে আনবে, আপনার মাইক্রোফোনটা কন্ট্রোলে আনবে, আপনার হোয়াটসঅ্যাপটাকে কন্ট্রোলে আনবে, আপনার মেসেজিংটাকে কন্ট্রোলে আনবে, আপনার কলটাকে কন্ট্রোলে আনবে। এতে যেটা হবে, আপনি জানবেন না আপনার ফোনে একটা ভাইরাস রয়েছে, কারণ ও কাউকে বুঝতে দেয় না। করোনা কিন্তু আমাদের বুঝিয়ে দেবে ও যে শরীরে ঢুকেছে বিভিন্ন জ্বর জ্বালার মাধ্যমে, শ্বাসকষ্টের মাধ্যমে, কিন্তু এই পেগাসাস কিন্তু মোবাইলকে বুঝতে দেবে না বা কম্পিউটারকে বুঝতে দেবে না যে ও তার মধ্যে ঢুকে রয়েছে। ও ঢুকে কিন্তু ওর কাজটা সেট করে ফেললো, করে যেখান থেকে ওকে পাঠানো হয়েছে সেখানেও প্রতিনিয়ত তথ্য পাঠাতে থাকলো। কী তথ্য? আপনি আজকে ফোনে কার সাথে কথা বলছেন, আপনি ক্যামেরাটা অফ করে রেখেছেন, আপনি ভাবছেন আমার ফোনে তো ক্যামেরা অন নেই, কিন্তু তা সত্ত্বেও ক্যামেরা অন আছে, আপনি জানেন না। ক্যামেরাটা কিন্তু আপনার সমস্ত ভিডিও রেকর্ড করছে, আপনি কোথায় যাচ্ছেন সেটা রেকর্ড করছে, ক্রমাগত ওদেরকে পাঠাতে থাকছে। আপনার ফোনটা নর্মালি পড়ে রয়েছে, কিন্তু আপনার ফোনের মাইক্রোফোনটার মাধ্যমে ঘরে কী কথা হচ্ছে সেগুলো সব রেকর্ডিং চলছে। এটা কেন তারা বিভিন্ন দেশকে বেচে? বিভিন্ন দেশের সরকার বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনের ওপর নজরদারি রাখার জন্য এই ভাইরাসটাকে ইউজ করে। সেই জন্য বিভিন্ন দেশের সরকার এই NSO, ধরুন NSO ভারত সরকারকে তার কাস্টমার বানালো, ভারত সরকার NSOকে বললো আমি তোমার প্রোডাক্ট চাই। এবার NSO ভারত সরকারের কাছে তালিকা চাইবে, তালিকায় ভারত সরকারকে জিজ্ঞাসা করবে আপনারা কার কার ওপরে নজরদারি রাখতে চান, সেই তালিকাটা আমাদেরকে দিন। এবার ধরুন ভারত সরকার বললো লস্করে তৈবার পাঁচজন জঙ্গির ওপর আমি নজরদারি রাখবো, এই তাদের ডিটেলস, তাদের ওপর নজরদারি রাখা শুরু করলো। বললো JMB-র আমি পাঁচজন জঙ্গির ওপর নজরদারি রাখবো, রাখা শুরু করলো। এবার ওই JMB-র পাঁচজন জঙ্গির ভেতর বা লস্করে তৈবার পাঁচজন জঙ্গির ভেতর পেগাসাস ওই NSO কী করলো, তার পেগাসাস ভাইরাসটাকে ঢুকিয়ে দিল, সে বুঝতেও পারলো না। এবার যাবতীয় যা তথ্য তার থেকে সে পাবে, সেই NSO সেই তথ্যগুলো ভারত সরকারের কাছে বিক্রি করবে। এটা হচ্ছে নিয়ম, এটা এটা খুব একটা ভালো ব্যাপার দেশের উন্নতির জন্য। কিন্তু গেরোটা হলো
যে দেশের বিভিন্ন ভারত, গোটা পৃথিবীর বিভিন্ন বড় বড় পত্রিকা, ভালো করে শুনবেন, গোটা পৃথিবীর বিভিন্ন বড় বড় পত্রিকা, সংবাদ মাধ্যম, তার মধ্যে দ্য গার্জিয়ান রয়েছে, দ্য ওয়াশিংটন রয়েছে এরকমভাবে, এবং ভারতের ক্ষেত্রে দ্য ওয়্যার রয়েছে, এবং বিভিন্ন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এক জায়গায় হলো এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এক জায়গায় হয়ে তারা একটা তদন্ত শুরু করলো। এই তদন্তের মাধ্যমে তারা দেখার চেষ্টা করলো সত্যিই কি বিভিন্ন দেশ, শুধু ভারত নয়, সত্যিই কি বিভিন্ন দেশ এই এনএসওকে পেগাসাস ব্যবহারের জন্য শুধুমাত্র আতঙ্কবাদী বা টেররিস্ট বা সন্ত্রাসবাদীদেরই দিচ্ছে, নাকি সেটাকে রাজনৈতিকভাবেও সেই দেশের সরকার ব্যবহার করছে। এটা তারা তদন্তে গেল। তদন্তে যাওয়ার পর তাদের কাছে যে তথ্য সামনে এলো সেটা চমকে দেওয়ার মতো। এটা শুধু ভারত নয়, দেখা যাচ্ছে বিভিন্ন দেশের সরকার, তার দেশের বিভিন্ন রাজনৈতিক বিরোধী দল, তার দলের দেশের বিচারক, তার দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম, সাংবাদিক, তাদের ওপরে নজর, বা বিভিন্ন মানবাধিকার সংগঠন, তাদের ওপরে এই ভাইরাসের মাধ্যমে নজরদারি চালাতে বরাত দিয়েছে এনএসওকে। মানে এনএসওকে শুধু এনএসও তো বুঝতে যাবেন আপনি আতঙ্কবাদী পাঠাচ্ছেন নাকি কোনো নেতার পাঠাচ্ছেন, এনএসওর কাছে 10টা নম্বর এসছে, এনএসওর দায়িত্ব ওই 10টা নম্বরকে ট্র্যাক করা, করে সরকারকে দেওয়া। এনএসও তো দেখতে যাবে না ওই 10টা নম্বরের মধ্যে কটা আতঙ্কবাদীর নম্বর, কোনটা সমাজকর্মীর নম্বর, কোনটা যাচাইয়ের নম্বর, ওটা ওদের দেখার কাজ না। ওদের কাজ ওই নম্বরের ওপর করা, ওখান থেকে যা তথ্য পাবে সরকারকে দেওয়া। এবার সরকারগুলোও দিয়েছে। এভাবেই বিভিন্ন দেশের সরকার দেখা যাচ্ছে এটাকে পলিটিক্যালি ইউজ করেছে, এবং ইনক্লুডিং আমাদের ভারতবর্ষের সরকার, ইন্ডিয়ান গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি সরকার এই এনএসওকে দিয়ে পেগাসাস ভাইরাস শুধুমাত্র আতঙ্কবাদীদের উপরে প্রবেশ করিয়েছে তাই নয়, প্রশান্ত কিশোরের মোবাইল থেকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মোবাইল থেকে শুরু করে দেশের বড় বড় বিচারপতি, দেশের বড় বড় সাংবাদিক থেকে শুরু করে বড় বড় সমাজকর্মী, তাদের প্রত্যেকের ফোনে, এমনকি নিজেদের সরকারেরও দুজন মন্ত্রী, তাদের ফোনে পর্যন্ত এই ভাইরাসটা ঢুকিয়েছে। কেন? কারণ এদের প্রত্যেকের থেকে যে তথ্যগুলো পাবে সেটা দিয়ে তাদের রাজনৈতিক গুটি সাজাতে সাহায্য হবে। এবার কি করে জানা গেল? ল্যাবরেটরিতে সেই ফোনগুলো তদন্ত করা হলো, যাদের থেকে তালিকাটা পেয়েছে এই যে সংবাদ মাধ্যমের গোষ্ঠী তদন্ত করলো, তারা এবার যাদের নাম পেল তাদেরকে বলল, আমরা একটা তদন্তে পেয়েছি যে তোমাদের বিরুদ্ধে পেগাসাস অ্যাটাক করিয়েছে সরকার, তোমাদের ফোনটা আমাদেরকে দাও। এই সংবাদ মাধ্যমের গোষ্ঠীরা বলল আমরা তদন্ত করব। এবার এটা যে তদন্ত করার কথা বললো, এটা হচ্ছে অ্যামনেস্টি একটা সংস্থা রয়েছে, তারাই তদন্তটা করলো। করে সেই মোবাইলের, যেমন মানুষ মারা যাওয়ার পর তার শরীরের পোস্টমর্টেম হয়, তেমন একটা মোবাইলের পোস্টমর্টেম করা যায়। ওই মোবাইলের পোস্টমর্টেম করে দেখা যায় ওতে কী কী ভাইরাসের অ্যাটাক হয়েছিল বা কার পদচিহ্ন রয়ে গেছে, কারণ পেগাসাস এমন একটা ভাইরাস, ও নিজেকে ধ্বংস করে নিতে পারে। তারপরে প্রশান্ত কিশোরের ফোন তদন্ত করে দেখা গেল বা পোস্টমর্টেম করে দেখা গেল তার ফোনে পেগাসাসের পদচিহ্ন আছে। তাতে কি প্রমাণ হলো? এই সংবাদ মাধ্যমগুলো যে তদন্তটা করেছে, সেই তদন্ত থেকে যে রিপোর্টটা পেয়েছে সেটা ধ্রুব সত্য, কারণ যাদের নাম পেয়েছে তাদের মধ্যে একজন প্রশান্ত কিশোর, তার ফোনে এটা পাওয়া গেছে। এবার অন্যরা তো হয়তো চট করে ফোনটা দেবেন না তাদেরকে, আস্তে আস্তে হয়তো তারা জানতে পারবেন। তো এখন কেন্দ্রীয় সরকার কিভাবে ব্যবহার করলো? ভোটের সময় প্রশান্ত কিশোরের ফোনে এটা ঢুকিয়ে রেখে প্রশান্ত কিশোর কি রাজনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করছেন সেটা নরেন্দ্র মোদী জানলো, বিজেপিকে সুবিধা পাওয়ানোর জন্য। কিন্তু এটা কিন্তু সরকারের ব্যবহার করার কথা, আর সরকার বলতে সরকার, কোনো দল নয়। কার বিরুদ্ধে? টেররিস্টদের বিরুদ্ধে। কিন্তু সরকার কার বিরুদ্ধে ব্যবহার করলো? বিজেপি দল, তারা ব্যবহার করলো রাজনৈতিক বিরোধীদের, হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতিদের, বড় বড় সাংবাদিকদের ফোনে। এবার আপনি বলুন তো, একটা দেশে এই গণতান্ত্রিক অধিকারটা কি কারোর থাকার নয়, যেখানে একটা দেশের সরকার একটা ভাইরাসকে ব্যবহার করছে, যেটা কিন্তু ইউজ করার কথা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, সেটা তার দেশের বিভিন্ন বিরোধী নেতাদের উপরে ব্যবহার হচ্ছে? এখন এটার কুফল কি, কুফলটা কি ভেবে দেখুন। ধরুন যে যে বিরোধী দলের উপরে করা হয়েছে, তার মধ্যে রাহুল গান্ধী আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমরা তো কেউ গ্যারান্টি দিতে পারি না ওরা আগামী দিনে দেশের শাসক হবে কিনা, কেউ গ্যারান্টি দিতে পারে না, সে আপনি যে দলেরই সমর্থক হন। এবার ভাবুন এরা আগামী দিনে দেশের শাসক হতো, পেগাসাসকে কিন্তু বা এনএসওকে কিন্তু অলরেডি আমি এদের নাম্বারটা দিয়ে রেখেছি, আজকে আমার ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো, তাই ইসরায়েল দেশ আজকে আমার দেশ নেতাদের নম্বর নিয়ে বা কিছু নিয়ে বা বিচারকদের নম্বর নিয়ে উল্টোপাল্টা কিছু করবে না। কালকে ধরুন ইসরায়েলের সাথে আমার সম্পর্ক খারাপ হলে হতেই পারে। এখন ইসরায়েল যদি কোনো টেররিস্ট অর্গানাইজেশনকে এনএসওকে চাপ দিয়ে, কারণ এনএসও সেই দেশে অবস্থিত, তো এনএসওকে ওরা চাপ দিতে পারে, এই ইসরায়েল সরকার ধরুন এনএসওকে চাপ দিয়ে এনএসওর কাছে যে ডেটাগুলো রয়েছে কোনো টেররিস্ট অর্গানাইজেশনের আগে হাতে ওগুলো দিয়ে দিল, তাহলে কি হবে বলুন তো? আমাদের দেশের বড় বড় বিচারপতি, বড় বড় মন্ত্রী, বড় বড় বিরোধী নেতা, সবার তথ্য টেররিস্টদের হাতে চলে যাবে। আমি তো ভারত সরকার, আমি তো ভারতের দায় নিতে পারি, কিন্তু অন্য একটা দেশকে আমি যাকে ব্যবহার করতে দিয়েছি সেই দেশের সাথে
কখন তার টেররিস্ট অ্যাটাক হবে, কখন তাকে পণবন্দি করবে, কি করবে, আমরা তো সেই গ্যারেন্টি দিতে পারি না। তাহলে এটা যখন হবে তখন বুঝতে পারছেন ভারতবর্ষের ভবিষ্যৎ কতটা অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। আজকে কেন্দ্রীয় সরকার যেটা সবচেয়ে বড় ভুল করলো, দেশের মধ্যেকার রাজনৈতিক সমস্যার মধ্যে বিদেশকে ঢুকিয়ে আনলো, প্রতিবেশীকে ঢুকিয়ে আনলো। আপনার মা বাবার মধ্যে ঝগড়া হতে পারে, আপনার বাড়ির লোকের মধ্যে অশান্তি হতে পারে, কিন্তু তার জন্য কি আপনি প্রতিবেশীকে তার মধ্যে ঢোকাবেন? এটাকে সবচেয়ে বড় দেশদ্রোহিতা বলবেন না তো আর কাকে বলবেন বলুন তো? আমি আপনাদের সুবুদ্ধির ওপরে ব্যাপারটা ছেড়ে দিলাম। এভাবে কেন্দ্রীয় সরকার প্রতিনিয়ত আমার আপনার ওপরে নজরদারি করছে, আজকে বিরোধী দলের ওপরে করছে, বিচারকদের ওপর করছে, সাংবাদিকদের ওপরে করছে, কালকে আপনার ওপরে করবে। আর একটা কথা ভাবতে আমার অবাক লাগে, নেতা ভাঙালো মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির পায়ে আক্রমণ করে দুর্বল করে দেওয়ার চেষ্টা হলো, মমতা বন্দ্যোপাধ্যায় নেতা কর্মীদের ভাঙিয়ে তার তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হলো, কয়েক হাজার কোটি ঢালা হলো, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জার বানানো হলো, একাংশের মিডিয়াকে সম্পূর্ণ কিনে নেওয়া হলো, ওপিনিয়ন পোল এক্সিট পোলের মাধ্যমে বিজেপি আসছে হাওয়া তোলা হলো, এমনকি পেগাসাস ঢুকিয়ে প্রশান্ত কিশোর অভিষেক বন্দ্যোপাধ্যায়দের স্ট্র্যাটেজি পর্যন্ত জেনে নেওয়া হলো। তারপরেও কিনা মাত্র 77, এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে বলুন তো? তাই ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে বলছি, প্লিজ একটু এথিক্স রাখুন রাজনীতির লড়াইয়ে, সরকারকে এবং সরকারি অস্ত্রগুলোকে এভাবে ব্যবহার করবেন না। এটা ভুলে যাচ্ছেন, আজ আপনারা শাসক আছেন, একদিন না একদিন আপনাদেরকে বিরোধী হতে হবে। সেই দিনকে আপনি বেডরুমে আপনার বউয়ের সাথে বসে কি গল্পটা করছেন, সেটা যদি সেই দিনকার শাসক তার মোবাইলে বসে সামনাসামনি দেখতে পায়, আপনার জন্য এটা কতটা সম্মানের হবে একটু ভেবে দেখে নেবেন মোদিজি, অমিত শাহজি। ও মোদিজি, আপনি তো আবার যশোদা ব্যানকে সঙ্গে রাখেন না।